বয়স মাত্র ২৪। ভয়াবহ পথ দুর্ঘটনায় পা হারালেন কর্ণর অভিনেতা সুরজ কুমার, যিনি কিনা আবার ধ্রুবন নামে পরিচিত। জানা যাচ্ছে কর্ণাটকের ভেগুরের কাছে মাইসুস গন্ডলুপার হাইওয়েতে এই দুর্ঘটনা ঘটে। তাকে দ্রুত মাইসুরস মণিপাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানাচ্ছেন সুরজ তার ডান পায়ে একটি বড়সড় আঘাত পেয়েছেন। অভিনেতার জীবন বাঁচাতে তার ডান পায়ে হাঁটুর নিচের অংশ কেটে ফেলতে হয় বলে জানাচ্ছেন চিকিৎসকরা। পুলিশ সূত্রে খবর, সুরজ যে বাইকে ছিলেন সেটি মাইসুরু থেকে উটির দিকে যাচ্ছিল। শনিবার বিকেল ৪টি নাগাদ দুর্ঘটনাটি ঘটে। বাইকটি একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, তারপর সেটিকে একটি লরি ধাক্কা মারে। পিষে যায় সুরজের ডান পা, তাই সেটি কেটে বাদ দেওয়া ছাড়া উপায় ছিল না বলে জানাচ্ছেন চিকিৎসকরা। জানা যাচ্ছে ২৪ বছর বয়সী এই অভিনেতা কর্ণাটকের নামী অভিনেতা ডক্টর রাজকুমারের স্ত্রী পারম্ব থাম্বার ভাইপো। পারম্ব থাম্বা নিজেও একজন প্রযোজক, ফিল্ম ডিস্ট্রিবিউটর। সুরজ কুমার আবার চলচ্চিত্র প্রযোজক এস এ শ্রীনিবাসের ছেলে।